গত দুই দিন আগের যে ঘটনা ঘটল 25-26 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার, আমার গৌরবের বিষয়, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল, পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না, পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিডিআর আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়ে পাহারা দেয়, পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায়রত বিডিআর আমার এই শক্তিকে খর্ব করতে এলো। যারা কারা ষড়যন্ত্র করল, কারা মারল দিবালোকের দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল, অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো, পত্রপত্রিকায় দেখলাম হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময় হতবাক বিমূঢ় শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল, মাত্র 2-3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটাও বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটাও মারা গেল, মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে, যার বাপের বুকের ধন, যার মায়ের নারী ছেড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা, বছরের পর বছর যায়, এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। লতিফুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, ওই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে, ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে, বইয়ের নাম একটি বই বলছি, ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত, মুক্তিযুদ্ধ 1971, বাংলাদেশের পতাকা খচিত এ বই।